হচ্ছে আমার ডব্লিউজিপি মিনি ইউপিএস এটা আজকে ভিডিওটা করতেছি আপনাদেরকে একটা তথ্য শেয়ার করার জন্য ডব্লিউজিপি নিয়ে আমার দুইটা রিভিউ আছে একটা হচ্ছে শুরুতে যখন কিনেছিলাম তখন দিয়েছিলাম আর একটা হচ্ছে আট মাস পরে কেমন ব্যাক আপ দিচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেকেই কমেন্ট করেন যে ভাই চার্জে দিয়ে রাখছি সারাক্ষণ চার্জে আছে তারপরও চার নাম্বার দাগটা কেন বন্ধ হচ্ছে না মানে বুঝা যাচ্ছে যে চার্জ হচ্ছে এই যে আমারটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে এটা দেখাচ্ছি আমারও সেম অবস্থা লাইটটা ব্লিঙ্ক করছে মানে এটা একবার জ্বলছে একবার বন্ধ হচ্ছে তার মানে এটা চার্জ হচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা ফুল চার্জ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে না কেন ভাই সিম্পল একটা বিষয় আপনি যে বিষয়টা চিন্তা করে দেখেন যে এটা এটা হচ্ছে চার্জের লাইন এই লাইনটা হচ্ছে চার্জের তো এটা চার্জ হচ্ছে আবার একই সাথে এটা কিন্তু বন্ধ নাই আপনি দেখেন এটা কিন্তু ইউজও হচ্ছে এটা কিন্তু ব্যবহার বন্ধ অবস্থায় নাই তো এটা একই সাথে চার্জ হচ্ছে আবার এই যে দুইটা লাইন আছে এই দুইটা লাইন দিয়ে একটা রাউটার আর একটা হচ্ছে অনু এই দুইটা জিনিস কন্টিনিউলি ওই ডব্লিউজিপি থেকে চার্জ খরচ করে রাউটার এবং অনু চলতেছে একই সাথে আবার অনু চার্জ হচ্ছে তাহলে এবার আপনি বলেন এই অনু কমপ্লিটলি ফুল চার্জ হয়ে এটার চার নাম্বার দাগটা বন্ধ হওয়ার সুযোগ কি পাচ্ছে পাচ্ছে না কারণ একদিকে সে চার্জ হচ্ছে অন্যদিকে আহ থেকে চার্জ নিয়ে রাউটার এবং অনু চলছে তো যার কারণে এটার চার নাম্বার দাগ কখনোই বন্ধ হবে না এটা কন্টিনিউলি এভাবে চলতে থাকবে আর এটা নিয়ে ভয়ের কিছু নাই জিনিসটাকে ওভাবেই বানানো আমারটা মোটামুটি বলতে গেলে এখন প্রায় দেড় বছরের মতো হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি চলতেছে তবে বর্তমানে এটার ব্যাকআপ কত ঘন্টা দিচ্ছে সেটা টেস্ট করা হয়নি আমি রিসেন্টলি দেখি এটার বর্তমানে কি পরিমাণ ব্যাকআপ আছে সেটা আমি টেস্ট করে দেখব তো আপনারা যারা বারবার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই চার্জ ফুল হচ্ছে না চার নাম্বার ডাক্তার বন্ধ হচ্ছে না তাদের ভয়ের কিছু নাই এটা কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকবে কারণ দেখেন চার্জ হচ্ছে একই সাথে আবার চার্জ খরচ হয়ে যাচ্ছে যার কারণে এটা চার নাম্বার লাইনটা কমপ্লিটলি চার্জ হয়ে বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ বন্ধ হবে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে এটা থেকে সরি জিপি এবং অন্য লাইনটা খুলে দিয়ে তারপর দেন দেখবেন যে ফুল চার্জ হয়ে বন্ধ হয়ে গিয়েছে তো আপনি একই সাথে ব্যবহার করবেন আবার চার্জও দিবেন তো কন্টিনিউসলি যদি চার্জও হয় আবার চার্জ খরচও হতে থাকে তো এটা বন্ধ হওয়ার তো আসলে কোনো সুযোগ নেই তো এটা নিয়ে আপনাদের ভয়ের কিছু নাই তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি আমার এটা চব্বিশ ঘন্টা লাইনে লাগানো থাকে